রাতে অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ ছাড়তে হলো বিশ্বখ্যাত ক্রিকেটার ইমরান খানকে। তার এমন পরাজয়ে তার প্রতি ভালোবাসা প্রদর্শন, তার সাথে ক্রিকেট ট্রেনিং এর অভিজ্ঞতা উল্লেখ করে ও তাকে উৎসাহ দিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। আসিফ উল্লেখ করেন, রাতের ভোটে খান সাহেব বিদায় নিতে বাধ্য হয়েছেন, সেটা নিয়ে আফসোস নেই, তিনি আবারও ফিরবেন এটাও জানি। ক্যাপ্টেন অলওয়েজ ক্যাপ্টেন, তিনি তো ক্যাপ্টেনদের ক্যাপ্টেন। কোনো পরাজয়ে জীবন হেরে যায় না, প্রতিটা পরাজয়ে জীবন নতুন বার্তা নিয়ে আসে। বহুদিন পর মুসলিম বিশ্ব একজন শিরদাঁড়াওয়ালা নেতা পেয়েছিল। আসিফ বলেন, ইমরান খান আমার সর্বকালের সেরা প্রিয় ক্রিকেটার। ওনার বিরোচিত আগ্রাসী অধিনায়কত্ব আমার কৈশোরে গতি প্রকৃতি নির্ধারণ করেছে। মাঠে ছিলেন মেজাজি প্লেয়ারদের, যে কোনো ভুলে ওনার দেয়া গালিগুলো ভালো লাগত। ইংল্যান্ডের বিলাসবহুল জীবনের মোহ ত্যাগ করে পাকিস্তানের মতো একটা উদ্ভট রাজনৈতিক কালচারের দেশে এসেছিলেন রাজনীতি করতে। দেশের অসহায় গরিব মানুষের ভাগ্য বদলের জন্যই ওনার আত্মত্যাগ। সময়ের পরিক্রমায় পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। গত কয়েকদিনের ঘটনা পরিক্রমায় আমি ওনার জীবন নাশের আশঙ্কায় ছিলাম। পাকিস্তান দেশটা সর্বক্ষেত্রে আনপ্রেডিক্টেবল, যে কোনো ঘটনা এরা ঘটিয়ে ফেলতে পারে। রাতের ভোটে খান সাহেব বিদায় নিতে বাধ্য হয়েছেন, সেটা নিয়ে আফসোস নেই, তিনি আবারও ফিরবেন এটাও জানি। পাকিস্তানের রাজনীতি তো আরো ককটেল। একজন ক্রিকেটার প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর মসনদে বসতে পেরেছেন, এটাই ছিল আসল ভালো লাগা। দেশপ্রেমিকরা অপমান গায়ে মাখে না, কারো মাথায় দেশকে ভালোবাসার পোকা ঢুকে গেলে সেখান থেকে ফেরার পথও খুঁজে না। ইমরান খান আমার শৈশবের শ্যাডো শিক্ষক ছিলেন, এবার ওনার ধীর রাজনৈতিক ব্যক্তিত্বের ফ্যান হলাম। ইয়া কানাবুদু বা ইয়া কানাস্তাইন, অর্থ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার নিকটই সাহায্য প্রার্থনা করি। সুরা ফাতিহা আয়াত 4, এই পবিত্র আয়াত আপনার মুখে আবারও শোনার অপেক্ষায় থাকলাম জনাব ইমরান খান। আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করছি। ভালোবাসা অবিরাম।